হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, তোমরা দেখছো আমার চ্যানেল বরিশালিয়া পূজা। আমাদের এই যে পাশের বাড়ি একটা বিয়ের অনুষ্ঠান, মানে বান্ধবীও বলতে পারো, তো তাই জন্য জল ভুড়াতে যাচ্ছে। দেখে এই যে আমি দেখো শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। আর ওই বিয়ে বাড়িতে কী কী কাজ করলাম, কী করলাম না করলাম সবটা তোমাদের পুরোটা দেখাবো। শুধু এখন জল ভুড়াতে যাচ্ছি সেইটা দেখাই, তারপরে ওরে আমার যা রোদ্দুর পড়ছে, কী জানি কি শোনা যাবে না কি অত দূর থেকে কথা বলছি। তো এইটুকু প্রথমে দেখাই, আর সব বিয়ের সব কিছু তোমাদের পুরোটা দেখাবো। এদিকে আমার মাথা কেটে যাচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, এই যে যার বিয়ে হচ্ছে ওর নাম হচ্ছে অর্পিতা, তো ওদের বাড়িতে চলে আসি। এখন মেহেন্দি পরানো হবে, তো তাই জন্য ফোন করেছিল। দেখে এই যে চলে আসি, আর এইটা আমি দেখাচ্ছি কারণ এইটা আমি মেহেন্দিটা আমি পরিয়ে দিয়েছি, তার জন্য তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি যে আমি কত সুন্দর মেহেন্দি পরাতে পারি। আহারে, মানে দেখলেই বলবে এ কেমন মেহেন্দি পরানো। তো যাই হোক, এই যে হচ্ছে আসল আর্টিস্ট আমাদের, মানে যে সাজাবে আমাদের বান্ধবীর মধ্যেই, ও বান্ধবী, তো ওকে সাজানোর জন্য এই যে এত সুন্দর করে দেখো এই যে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর কালারটা শুধু দেখো, এই যে একটু একটু বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা কালার হবে। তো এই যে বিয়ের কনে আমাদের, দেখো লজ্জা পাচ্ছে একটুখানি, যাই হোক। আর তারপরে যে চলে আমি আবার এই যে আলতা পরানোর জন্য ও যে চলে আসি, আর ওই যে বিয়ের কনেকে একদম পুরো দাঁড় করিয়ে দিয়েছি। ও দাঁড়িয়ে আছে চেয়ারের উপরে আর আমি বসে বসে আলতা পরাচ্ছি, এটা কোনো কথা? তো ওই কাকিমা আবার বলছিল কি যে ওই বৃদ্ধির ওই জায়গাটায় ঘরটা ওই যে দেবে, তো তাই জন্য একটু আলপনাটা দিয়ে দিস। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আর এইখানে আমি বলছি ক্যামেরাটা একটু ভালো করে ধর, ওরে আমি একটু গিয়ে মেহেন্দি এই মানে আলতাটা পরাচ্ছি, একটুখানি ভালো করে ধর। তো ও এই যে আমার একটা পিসি হয়, তো ও হচ্ছে ক্যামেরাটা ধরে দিয়েছিল, ও যাও ক্যামেরাটা ধরে দিয়েছিল, একবার এই পাশে ঘুরাচ্ছে একবার এই পাশে ঘুরাচ্ছে, যাই হোক একটু ধরে দিয়েছে, এইটাই বড় ব্যাপার। তো তোমরা দেখো, এই যে দেখো একবার এই পাশে আনছে একবার ওই পাশে। তো এই যে আমি ওকে আবার আলতা পরিয়ে দিচ্ছি, বলছি কি চুপচাপ করে দাঁড়া একটু, আমি যেরকম করে পরিয়ে দিই তুই শুধু দেখ। তো আবার এই যে এই আবার ওই পাশে চলে গেছে, ওকে বলছি আমি একটুখানি চুপ করে এক জায়গায় শান্ত করে ভিডিওটা কর, এত নাড়াস না তাহলে আর কেউ দেখবে না। তো তোমরা দেখো ক্যামেরাটা কত নাড়াচ্ছে, তো যাই হোক ভিডিওটা করে দিয়েছে, এইটাই অনেক। তো এই যে আমাদের বিয়ের কোণে পুরো একদম বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, কি আর বলবো, ওরে এত খাটনি করাচ্ছি, আমি বসে বসে পড়াচ্ছি আর ও দাঁড়িয়ে আছে, এটা কোনো কথা? তো এই যে দেখো, এই যে মেন এই আলতাটা কি বলতো, এমনিতে রং হয়, কালারটা এত সুন্দর, কিন্তু ও বলছিল কি একটু পরে উঠে যাবে। তো আমার আলতাটা পরাতে পরাতে আবার হাতেও লেগে গেছিলো, পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা উঠে যাবে, বেশিক্ষণ থাকবে না। তারপরে এই যে চলে আসি আমি আবার এইখানে আলপনা দিতে, তো এই যে দেখো এরকম করে ডিজাইন করেছি, চারপাশে এরকম গোল গোল করে দেবো, আর মাঝখানে একটা মানে ডিজাইন করার ইচ্ছা আছে, তো এই মাঝখানেরটায় ওরকম করে ডিজাইন দেবো, আর চারপাশের যে কলা গাছ পুঁতবে পাশে পাশে, তো ওইখানে আবার এরকম করে এই যে মানে আলপনাটা আমি দিয়ে দেবো। অত তো সুন্দর পারি না, তো আমাকে বলছিল, তো আমি চেষ্টা করলাম, বলবে কমেন্ট করে তোমরা কেমন হয়েছে, ভালো বা খারাপ তোমরা একটু কমেন্ট করে বললে আমার খুবই ভালো লাগে। আর লাস্টের এই পাশেরটা না আমার মানে একটুও পছন্দ হয়নি, একটু ভালো ছিল না, তো মাঝখানে এই যে এইখানে ঘট বসাবে দেখে এরকম করে দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, আর তোমরা আমাকে হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে করে দিও। আর তো এইখানে দেখো সকালবেলা মানে ভাত আর ডাল দিয়েছে, মানে আমাকে বলছিল মা রান্না করেছিল সকালবেলা, কিন্তু আমার এত মানে বেলা হয়ে গেছিলো যেতে যেতে, তার জন্য বলছিল যে খেয়ে যা, তাই জন্য আমি ভাত এইদিকে। তো দেখো পুরোটা কমপ্লিট করে ঠিক এরকম লাগছে, এইখানে একটু ডিজাইন করে দিয়েছিলাম, আর ওইখানে অর্পিতা আর ওই ছেলের নাম সুমন, তো ওই দুইজনের নাম আমি লিখে দিয়েছি। তো এখন এই যে যাবো জল ভুড়াতে, তার জন্য এই যে শাড়ি টাড়ি পরে একদম নিয়েছে, এবার এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর দেখতে থাকো ভিডিওটা। সবাই ওই পাশ দিয়ে চলে গেছে আর আমার দেরি হয়ে গেছে দেখে, তাই আমি এই পাশ দিয়ে শর্টকাটে চলে যাচ্ছি। আজকে আমার যে বাড়ির পাশে যে বিয়েটা, তাই জল ভুড়াতে যাচ্ছি দেখে এই পাশ দিয়ে এই যে যাচ্ছি, দাঁড়াও একটু দেখিয়ে নি। এই যে একটা টুক করে শাড়ি পরাচ্ছি, আমি খালি শাড়ি পরছি, ¡Gracias!
বানানোর জন্য ব্যস্ত। তো আমরা এই যে ওই জায়গা জল ভরাতে যাচ্ছে, কিন্তু আমরা এই যে রাস্তায় বসে এই জায়গা কি ডুং 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 করছে। এই যে আমি পুরো শাড়ি পরে, আর এইখানে প্রচুর রোদ, তাই জন্য কেমন অন্ধকার অন্ধকার। কে এই যে মাঠের মধ্যে দিয়ে দৌড়, এবার যে গালাগালি দেবে বেশি টাকা একটুখানি। এই যে আমরা এখন মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই পুকুরে, আর জানি না কি দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কোনো কথা, লোকজন এমন বকা দেবে, তোমরা শুধু ভিডিওটা দেখো। হ্যাঁ, আর কি কি করি সেটা তো তোমাদের পরে দেখাবো। এত আর ওইখানে এত মানে বাজনার আওয়াজ, তার জন্য কথা বলা যাচ্ছিল না দেখে রাস্তায় চলে আসি, আর এবার এবার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের পাড়ায় দেখো এই যে একটা মানে ঘাট বাঁধানো পুকুর, তো এইখানেই সবাই জল, সবার মানে সব বিয়েতে জল ঘোরাতে আসে। তোমাদের আগেও একটা বিয়ের ভিডিও যখন দেখিয়েছিলাম তখনও এই মানে এই ঘাটটাতেই এসেছিলো। তো এইখানে একটু সুবিধা হয় এই জায়গা। আমাদের বিয়ের কোণে এবার একদম রেডি, এই যে ফটো শ্যুট মানে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান বলছে এইদিকে তাকাও ওইদিকে তাকাও, তারপরে মানে ফটো তোলার জন্য সব কিছু রেডি। এই যে সবার হাতে হাতে এই মেহেন্দি মানে মেহেন্দি ধূর মেহেন্দি বলছি এই কী যেন বলে হলুদগুলো দিয়ে, তারপরে ওই যে ফটোর একটা ই তুলবে দেখো এরকম করে তোলার জন্য, তাই জন্য সবার হাতে হলুদ মাখাচ্ছে, খুব সুন্দর লাগছিলো দেখতে পরে। তো এই যে দেখো ওই যে ফটো তোলার জন্য একবার এইদিকে ওইদিকে যে এরকম মানে দাঁড় করিয়ে রাখছে যে স্নান করাবে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু ফটো তো আগে তুল তেই হবে, আর না হলে তো হবেই না। তো এই যে দেখো আমাদের কোণে একদম পুরো শান্তভাবে একদম দাঁড়িয়ে আছে, আর এইখানে সবাই একদম সবার মতো করে বলছে এরকম এরকম করো, এইদিকে এরকম ফটো হবে সেরকম ফটো হবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম দর্শক। এ মা সুন্দর হয়েছে নে।